বলেছে যে আবার বাংলাদেশ তো এখনো মাঠে আর কি পৌঁছায়নি বোধহয় সফিলের বাচ্চারা এখনো আসেনি আমরাই এসেছি প্রথম তো কেমন আছো সকলে আশা করি সবাই ভালোই থাকবে ভালো থাকাটাই হলো আমারও এই সর্দি কাশির মধ্যে আর কি চলে যাচ্ছে তো আজকে একটু সকাল সকাল উঠেছি মানে সকাল বলতে সেই 7টায় আর কি রোস্টে যাই টিউটোরিয়ালই আজ রান্না করছি কারণ আজ যাব টিউটোরিয়ালেরই একটা প্রোগ্রাম আসলে আমাদের বাচ্চাদের স্পোর্টসের জন্য তো সেখানেই যাবো বলে সকালবেলায় উঠে তাড়াহুড়ো করে আর কি একটু টিফিন বানানো বানাতে শুরু করে দিয়েছি তো চলো অলরেডি অনেকই লেট হয়ে গেছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না প্লিজ তো চলো তো বাচ্চাদের এই মাত্র কি আমরা আর কি নিয়ে যাচ্ছি মাঠে আমি ঠিকমতো ইন্ট্রোটা দিতে পারিনি বাচ্চাদের এখনই আমরা নিয়ে যাচ্ছি তো ব্লগ হ্যাঁ এই যে শিলামি সমস্ত টিচাররা এসেছি অবশ্য আমাদের ফিল্ডের বাচ্চাই সব থেকে বেশি সবাই পিছন থেকে আয় কর তো চলো বাচ্চাদের নিয়ে মাঠে যাওয়া যাক পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এখনো মাঠে আর কি পৌঁছায়নি বোধহয় সফিলের বাচ্চারা এখনো আসেনি আমরাই এসেছি প্রথম বরাবরই আমরাই প্রথম আসছি অবশ্য বৈদ্যবাটি চলে এসেছে অনেকটা দেরি হয়ে গেছে বাড়িতে তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে টিফিন তৈরি করতে দেরি হয়ে গেছে তো চলো যাওয়া যাক সাথে থাকো তোমরা তো এখন মাঠ পাস হবে তাই মাঠ পাসের জন্য প্রস্তুতি চলছে বাচ্চাদেরকে সমান লাইনে দাঁড় করিয়ে টিচাররাও আমরা সব দাঁড়িয়েছি মাঠ পাস শুরু হবে তো এখন আমাদের একদম বালারির বাচ্চারা এবং খুদে বাচ্চা যারা আছে তাদের এখন 100 মিটার দৌড় হবে বালারির বাচ্চা যেহেতু কোনো রকম হাইটের মাপ নেওয়া হয়নি আসলে কোনো ফিল্ডেরই বালারির বাচ্চার কোনো মাপ ছিল না তাই একটু ছোটো বড় লাগছে কিন্তু এখন আমাদের বাচ্চাদের আর কি 100 মিটার দৌড় শুরু হবে তো এখন বাচ্চাদের ম্যাথ রেস হলো যেহেতু আমাকে স্টার্টিং পয়েন্টে দিয়েছিল সমস্ত বাচ্চাদেরকে এনে দাঁড় করানোর কাজ ছিল সেক্ষেত্রে আমি সব ভিডিও নিতে পারিনি যেগুলো আমি নিতে পেরেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি বাচ্চাদের ম্যাথ রেস চকলেট রেস অতিরিক্ত পরিমাণে রোদ ছিল তো এবার শুরু হয়েছে ফুটবল কিক গোলে বল মারা তো আমাদের তারপর টিফিন টাইম গেল টিফিন টাইমটা একটু সমস্যায় পড়ে গেছিলাম মানে এতগুলো বাচ্চার খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যায় পড়ে গেছিলাম যাই হোক সব ভালো মতন মিটে গেছিলো তারপর আমাদের টিচারদের এই যে বোম ব্লাস্ট খেলা হচ্ছিল খেলবো না খেলবো না করেও জর্জ অবশ্যই প্রথমে দিকে হয়তো নিয়ে এলো তারপর খেলাটা স্টার্ট করলাম ফাইনালি আমি যে জিতে যাব সেটা ভাবতে পারিনি কারণ আমি জিতবো সেটা আমি সত্যিই ভাবতে পারিনি বিশেষ করে এসব খেলাধুলোতে আমি এসব খেলাধুলোর দিকে একদমই আর কি হিরো তো বরাবরই কখনো আমি কোনো খেলা খেলি না কখনো আমি জিততে পারি না হেরে যাই তো ভাবতে পারিনি ভাগ্য চক্রে জিতে গেছি তো দেখতে থাকো আবার ইন্ডিয়ায় ভালো
আই চায় না বলবে না সেই আবার চায় না অপোজিট ঘুরতে পারতিস বম পড়েছে আবার বাংলাদেশ এরপর আমাদের আরেকটা যে খেলা ছিল সেটা ছিল গোয়াজ লাইক তো এখানে বাচ্চারা খুব সুন্দর সুন্দর থিম করেছিল একটা যে অ্যাক্সিডেন্ট আর কি সোশ্যাল মিডিয়ার আর পরিবেশ দূষণ আর সুন্দর সুন্দর ভালো ভালো থিম করেছিল দেখতে বেশ ভালো লাগছিল মোটামুটি খেলা সব শেষ হয়ে গেছে বাড়ি যাবার পালা প্রাইজ দেওয়ার পালা তো এখানে প্রাইজের অনুষ্ঠান হচ্ছিল আর কি মানে প্রাইজ দিচ্ছিল তো প্রাইজটা কোনো ক্ষেত্রে ম্যাটার করে না যে কী প্রাইজ দিচ্ছে কোনো রকম কাপ না দামি উপহার এইসব জিনিস ম্যাটার করে না এই যে আনন্দটা এটাই অনেক বাচ্চারা যতটা আনন্দ করেছে আমরা সকলে যতটা আনন্দ করেছি এটাই আমাদের কাছে অনেক চলো তো এবার বাড়ি ফেরার পালা এবার বাড়ি যাওয়া যাক অতগুলো বাচ্চাকে নিয়ে এবার আবার একটা রিক্স ভয় যাই হোক বাচ্চাগুলোকে নিয়ে এবার বাড়ি ফেরা যাক তো বাড়িতে চলে এসেছি কারণ ট্রেনের মধ্যে তো ভিডিও করাটা অসম্ভব ছিল কারণ 40টা বাচ্চাকে নিয়ে ট্রেনে এভাবে নিয়ে আসাটা খুবই রিক্সের তো সেক্ষেত্রে ট্রেনে ভিডিও করাটা অসম্ভব ছিল তো বাড়ি পৌঁছে গেছি তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো টাটা